আজকে একসাথে দুটো খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দুটো খুশি, কি কি খুশি আমার জীবনে আজকে আসলো, তো চলো একসাথে আজকে দুটো খুশির খবর দেবো তোমাদের। অবশেষে সেই শুভক্ষণ চলেই আসলো, দেখতে পাচ্ছ কত টাকা আমার হাতে। হ্যাঁ বন্ধুরা, এই গল্পটাই আজকে বলবো। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আমি তোমাদের ভালোবাসায়। আর এটা কীভাবে পেলাম, কীভাবে এটা অর্জন করলাম, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর এই টাকাটা দিয়ে কী করবো সেটাও তোমাদের জানাবো। তোমাদের না জানালে হয়, সম্পূর্ণটা এটার সম্পূর্ণ ক্রেডিটটাই তোমরা, আমার ভালোবাসার ভিউয়ার্সরা। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি, বুঝতে পারছো। সিকিম থেকে ঘুরে এসেছি, ঘুরে এসেই যে ফোনটায় আমার সমস্ত থাকে সেই ফোনটা নিয়ে গেছিলাম, কিন্তু সেই ফোনটা অত ইউজ করি না বাইরে। সেই ফোনটা বাড়িতে এসে ক্লিক করতেই একটা মেসেজ, কী হয়েছে কী হয়েছে না, তার আগে বুঝে গেছিলাম যে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকবে, ডলার ঢুকে গেছে, নিশ্চয়ই ঢুকবে। সমস্ত ফর্মালিটিস করেই গেছিলাম বাড়ির থেকে। বাড়িতে ফিরে যখনই আমি এটিএমটা চেক করলাম, মানে ব্যাংকের বইটা চেক করলাম, দেখলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এই টাকাটা। সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে বললাম আমি যাবো না, তুমি যাও গিয়ে তুলে নিয়ে এসো। ওকে এটিএমটা দিলাম, ও গিয়ে তুলে নিয়ে এসে আমার হাতে দিয়ে দিল এই ফার্স্ট পেমেন্টের টাকা। তো এই যে টাকাটা দেখছো, দেখতে যতটা সহজ মনে হচ্ছে, এই টাকাটা অর্জন করতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। সেই জার্নিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আনন্দ তো হচ্ছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে, আর এই জার্নিটার পেছনে কারা কারা ছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানতাম না বন্ধুরা, কিচ্ছু না। ক্যামেরা অন করে ক্যামেরার সামনে আসতেই ভয় করতো, বিশ্বাস করো আজকে আমার কথাটা একদম সত্যি কথা বলছি। তো মেয়ে ইউটিউব করতো, মেয়ের একটা ইউটিউব চ্যানেল আছে অঙ্কিতার গল্প কথা। তো ও ও একটা চ্যানেল খুলেছিল ওর বৌদিদের দেখে, তা করার পরে ও এক দেড় মাস দু মাস পরে আমার বাড়িতে, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, এক দেড় মাস পরে আমার বাড়িতে আসার পরে, এই গল্পটা হয়তো তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো অনেকেই হয়তো জানো। তো মেয়ে একদিন আমার বাড়িতে এসে বলল, মা তুমি একটা ইউটিউব করো। আরে না না না, অসম্ভব ব্যাপার, ইউটিউব সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না তখন, শুধু ওই রান্নার চ্যানেলগুলো দেখতাম, দেখে রান্না যদি কিছু দরকার ছিল থাকতো রান্নাটাই শুধু করতাম। তা মেয়ে, তখন আমি সদ্য সিকিম থেকে ঘুরে এসেছি, আমি সিকিমে পাঁচবার গেছি, এদিকে পাঁচবার গিয়ে দিয়ে ছবার হবে, যাই হোক সদ্য সিকিম থেকে ঘুরে এসেছি, আর আমি খুব ঘুরতে ভালোবাসি, মেয়ে সেটা জানতো। প্লাস আমার নিজস্ব হাতের কাজ আছে, আমি গাছ লাগাতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি। তা মেয়ে বলল, মা তুমি যখন এত এইগুলো তোমার মধ্যে আছে, তুমি একটা ব্লগিং চ্যানেল খোলো। আলাম খবরদার করিস না কিন্তু, এসব আমি পারবো না। তো মেয়েই আমার অজান্তে একটা ইউটিউব চ্যানেল, আমার ফার্স্ট ভিডিওটা দেখবে, একটা কাঞ্চনজঙ্ঘার ছবি দিয়ে, সদ্য ঘুরে এসেছিলাম পেলিং থেকে, সম্ভবত পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ছবি দিয়ে ও ইউটিউব খুলে দিয়ে চলে গেছে। গিয়ে বাড়িতে গিয়ে আমাকে ফোন করে বললো, তোমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়ে এসেছি। আলাম কী করেছিস তুই, আমি কিন্তু এটা চালাতে পারবো না। কিন্তু ও খুলে দিয়ে গেছে, কিন্তু তখন থেকে কিন্তু মনের মধ্যে একটা সুপ্ত আশা, দেখি তো কী হয়। তখনও কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, তখনও জানতাম না ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, ইউটিউবের জার্নিটা তো কঠিন, এটা জাস্ট আমার তখন একটা শখ হয়ে দাঁড়ালো। দুটো তিনটে ভিডিও করলাম, ক্যামেরার সামনে জঘন্য লাগলো, প্রথমত গলার আওয়াজ ভালো না, দ্বিতীয়ত দেখতে ভালো না, বাজে লাগলো, অন ক্যামেরা করলাম, ডিলিট করে দিলাম, বললাম শোনাই আমার পক্ষে এগুলো সম্ভব না, বললো তুমি চেষ্টা করো না। তারপর থেকে শুরু করলাম ব্লগিং করা, ব্লগিং করা, ডেলি ব্লগ করা আমার পক্ষে কোনো দিনই সম্ভব ছিল না, কারণ সকাল থেকে রাত অবধি দেখানো আমার পক্ষে কোনোটাই সম্ভব না। তোমরা অনেকেই জানো আমার অনেকটা বয়স হয়েছে, সম্ভব না সেটা। তাহলে কী করি, এই গাছ লাগানো, রান্না করা, এই সব দেখাচ্ছি, দেখাতে দেখাতে দেখছি বেশ ভালোই ভিউ হচ্ছে, ভালোই ভিউ মানে 100-150 ভিউ হচ্ছে, ভালো লাগছে, সবার সাথে যোগাযোগ করছি, কথা বলছি, বেশ ভালো লাগছে। তো হঠাৎ মেয়ে বললো, মা এটা কিন্তু মনিটাইজ করতে হবে, মনিটাইজ করতে গেলে কী করতে হবে না, 1000 সাবস্ক্রাইবার করতে হবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে। ওরে বাবা, আকাশ থেকে পড়লাম, এটা কী করে সম্ভব, তখন 100 সাবস্ক্রাইবার না, কী করে সম্ভব 1000 সাবস্ক্রাইব। শুরু হলো রাতের জার্নি, তখন ও আমার আমাকে কিছু রুলস বললো। ও তো আমার মেয়ে কিন্তু খুব বড় ইউটিউবার না, কিন্তু ও নেট ঘাটে, ও ইউটিউব ঘাটে অনেকটাই জানে। তো ও তখন আমাকে বলল, বিভিন্ন লাইভে যাও, লাইভে গিয়ে গিয়ে তুমি সবার সাথে বন্ধুত্ব করো। তারপরে শুরু হলো রাত্রি 1:30-2 পর্যন্ত আমার লাইভে যাওয়া। লাইভে প্রথমে কাজরি কিচেন ছিল, ভারতী ছিল, অনেকে ছিল, আজকে তাদের নামগুলো সব ভুলে গেছি, বাংলাদেশের কিছু ভাই ছিল, তাদের সাথে লাইভ করতাম রাত্রির পর রাত জেগে।
সাবস্ক্রাইবার এইভাবে বাড়াতাম, কিন্তু তিন মাস কি চার মাসের মধ্যে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল। ফার্স্ট একটা বেরোলাম, তারপরে 4000 ঘন্টা কি করে করব। তখন মালা ডেলি লাইফস্টাইলের মালার সাথে আমার পরিচয় হলো মেয়ের মাধ্যমেই, মেয়ের একটা বান্ধবী। সে তখন আমাকে বললো আমার জয়েন বাটন আছে, কাকিমা তুমি আমার সাথে জয়েন হও, তুমি কম্পিউটারে কাজ করো, তাহলে ওয়াচ টাইমটা তোমার বেড়ে যাবে পার ডে অনেক অনেক বড় একটা ইতিহাস। তখন মালা ডেলি লাইফস্টাইলের সাথে যোগ হলাম এবং প্রত্যেক দিন প্লেলিস্ট চালিয়ে দিতাম, এটা একটা কাজ ছিল আমার। যাই হোক, কম্পিউটারে 5টা 6টা করে প্লেলিস্ট চালিয়ে দিতাম এবং প্রত্যেক দিন। তো মালা ডেলি লাইফস্টাইলের থেকে প্রচুর হেল্প পেয়েছি, প্রচুর মানে ওয়াচ টাইম বেড়েছে এইভাবে, রাতের পর রাত জেগে এইভাবে ওয়াচ টাইমগুলো ই করেছি, তারপরে 4000 ঘন্টা আমার পুরো পূরণ হয়ে গেল। এছাড়াও আমার এই পুরো অর্গানাইজ আমার মেয়ে করেনি, কিন্তু আমার দিদির ছেলে সুপ্রিয়, ওকে আমি টলটল বলে ডাকি, পুরোটা কিন্তু আমার এই ইউটিউব জার্নিটা পুরোটা ওর হাতের মুঠোয়। আমি কিচ্ছু বলতে পারবো না, আমার আইডি, আমার কী করে এই ব্যাংকের সাথে যোগাযোগ, কী করে আমার মনিটাইজ হওয়া, কী বৃত্তান্ত কী করতে হয়, আমি কিন্তু কিচ্ছু জানি না বন্ধুরা। শুধু একটার পর একটা স্টেপ পেরিয়েছি, ওকে কল করেছি শিগগিরই আয় এসে করে দে, ও এসে একটার পর একটা ও আমার সব করে দিয়েছে। এই যে আজকে যে টাকাটা আমার হাতে দেখছো না, এই টাকাটার জন্য অনেকে আমার জন্য আমার পেছনে আছে, অনেকে, এটা আমার একা কৃতিত্ব না। এই টলটল মানে সুপ্রিয়, ওরও আছে একটা ইউটিউব চ্যানেল, দি গরিব ইউটিউবার, ও করেছে, ও তো পুরো অর্গানাইজ করেছে। এবং আমি যখন সিকিমে যাই তখন আমার টোটাল ডলারের যে ডলারটা হলে পরে আমি টাকা তুলতে পারবো সেই ডলারটা হয়ে গেছিলো, কিন্তু ওর ট্রানজাকশান হচ্ছিলো না, ও ব্যাংকের সমস্তটা করে দিয়েছিলো। এবং এরপরে হচ্ছে ওই যে কী আসলো, তারপরে অ্যাডসেন্স লেটার আসা, সেটাকে সাবমিট করা, টোটালটা এই টলটল করেছে, টলটল করেছে। এবং তারপরে যাওয়ার সময় ও বললো সব রেডি আছে, তখন ও বললো সবটা আমি রেডি করে দিয়েছি, টাকা যদি ইউটিউব পেমেন্ট করে তোমার অটোমেটিক্যালি ঢুকে যাবে। কিন্তু বেড়াতে গেছি 19 তারিখে, 21 তারিখ থেকে সুমানে মেল চেক করছি আসছে কি না আসছে কি না, বেড়ানোর মধ্যে ব্যস্তও ছিলাম, তার মধ্যে মাথা থেকে বেরিয়ে গেছিলো। তাও দেখেছি দু একবার দেখেছি মেল আসেনি, যদিও আমার স্টোরেজ ফুল ছিল। এইবার বলি, এ তো গেল টলটলের কথা, এছাড়া আমার মেয়ে অক্লান্ত পরিশ্রম দিয়েছে আমাকে, আমার প্রত্যেকটা ভিডিওর পেছনে ওর অক্লান্ত পরিশ্রম আছে, কোনোটা ভুল ত্রুটি সবটাও আমাকে ধরে দিয়েছে। তারপরে যখন ব্লগিং চ্যানেলগুলো একদমই চলছিল না, কেউ তোমরা ভালোভাবে নিচ্ছিলে না, ভিউজ আসছিল না, 1500, 600, 200, তারপর দিয়ে গ্রুপের কাজ করতাম ভিউজের জন্য, যখন মনিটাইজ হয়ে গেল গ্রুপে অক্লান্ত পরিশ্রম, সংসারে অশান্তি হয়ে যাচ্ছিল, এত গ্রুপে কাজ করতে করতে শরীর খারাপ হয়ে যাচ্ছিল, ভিউ আসছিল না, তখন মেয়ে বলল কন্ট্রোভার্সি করো, কারণ তোমার যা টকিং পাওয়ার তুমি কন্ট্রোভার্সি করো মা। আমি বললাম না। তখন আমাদের সাথে পরিচয় হলো গীতা টুনির বাসার গীতাদির সাথে, গীতাদির সাথে আমার এই ব্লগিং চ্যানেল থেকেই পরিচয়। আমি একদিন আরনঘাটা গেছিলাম, তখন ও আমাকে কমেন্ট করেছিল, ও আরনঘাটার মেয়ে, আমার হাজব্যান্ড আরনঘাটার ছেলে, সেই সূত্রে গীতাদির সাথে পরিচয় এবং গীতাদির সাথে ফোনে আলাপ, ফোনাফোনি করি, কথা বলি। ওকে তখন জানাই কন্ট্রোভার্সির কথা, ও তখন বলে নামো, আর এই পুরো ব্যাকিংটা ও আমাকে দিয়েছে, ও আমাকে বলেছে কীভাবে নামতে হবে, কীভাবে করতে হবে, কীভাবে মন্তব্য রাখতে হবে। বুঝতে পারিনি প্রথম পুরোটাই ও আমাকে ফোনে জানিয়েছিল, পুরোটাই এইভাবে করো, ও আমাকে বৌদি বলে ডাকতো, ডাকে, আমার ননদ হয়ে গেছিলো, আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক হয়ে গেছে। হয়তো ওয়াইটি প্ল্যাটফর্মে আমাদের মতবিরোধ থাকতেই পারে, কারণ আমরা দুটো পৃথক মানুষ, আমাদের দুজনের মতবাদ আলাদা, কিন্তু আমরা মনের কাছে আমরা দুজন খুব কাছের। যাই হোক, তারপরে গীতাদি আমাকে পুরোটা গাইড করেছে এবং আমি কন্ট্রোভার্সি করি, এবং কন্ট্রোভার্সিতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তারপরে আমার পেমেন্ট ঢুকেছে। তারপরেও বলি, যখন ব্লগিং করতাম তখন আমার দিদির বেটার বউ, আমার শেষদির যে বেটার বউ, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে খাওয়াই জীবন সাথে আড্ডা, ওও হেল্প করেছে এডিটিংয়ের ক্ষেত্রে। আমার দাদার ছেলের বউয়ের একটা ইউটিউব চ্যানেল আছে সৌমিতা সানায়া এন্টারটেনমেন্ট, ও খুব ভালো এডিটিং জানে, ওর কাছেও অনেক হেল্প নিয়েছি। তাছাড়াও আরও অনেকের থেকে অনেক হেল্প নিয়েছি বলতে হবে আমাদের ইউটিউব পরিবার। যাই হোক, সবার শেষে নেমেছিলাম আমি, এদের সবার শেষে, কিন্তু বয়সও যেমন বেশি আমার, সবার আগে এগিয়েও গেছি। যাই হোক, এরা বাচ্চা বাচ্চা মেয়ে, তাড়াতাড়ি এগোক, এটা চাই, ওরাও এগিয়ে যাক। তো যাই হোক, এই জার্নিটার পেছনে প্রচণ্ড পরিশ্রম, এখনও পরিশ্রম করে যাচ্ছি, রাতের পর রাত জেগে ভিডিও করা, সেগুলো এডিটিং করা। তোমরা যারা ভিডিও করো নিশ্চয়ই জানো তোমরা কতটা কষ্ট, কিন্তু সবার শেষে, কষ্টের শেষে যখন এইটা হাতে চলে আসে না, ও তারপরে বলা হলো না, তারপরে একদিন শুনতে পেলাম যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম করলে
চ্যানেলটা মনিটাইজ হয় এবং মনিটাইজের পরে ডলার ঢোকে, তারপরে টাকা পাওয়া যায়। তখন বললাম কোনোদিনই আমার পক্ষে সম্ভব না, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, যেগুলো যখন এগুলো হয়নি না, কোনোদিনও সম্ভব না। যাকে শখে করছি, আমার কিছু শখের জিনিস দিচ্ছি, সেগুলো মানুষ দেখছে, কিছু মানুষের সাথে পরিচয় হচ্ছে, ভালো লাগছে, এইটুকুই থাক। কিন্তু ওই যে মানুষের লোভ, মানুষের আশা, সেটা তো থেমে থাকে না। দেখি না পারি কি না, দেখি না পারি কি না, এই করতে 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 একদিন পৌঁছে গেলাম তোমাদের ভালোবাসায়, আজকের জায়গায়। সত্যি কথায় আজকের আনন্দটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে যার জন্য ক্যামেরা খুলে বসে গেলাম আজকে। কালকে এসেছি সিকিম থেকে, কালকে সকালবেলা এসেই আমি খুলেছি আমার ব্যাংকের অ্যাকাউন্টটা, দেখলাম সেখানে আমার টাকা ঢুকে গেছে। কিন্তু বন্ধুরা, বলতে পারবো না কত টাকা ঢুকে গেছে, এটা গাইডলাইন্সের বাইরে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কি না বলতে পারবো না। দেখো এই টাকাটা আমার ঢুকেছে, দেখলাম সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে বললাম, ও ভীষণ খুশি। আর আছে আমার হাজব্যান্ডের ব্লাইন্ড সাপোর্ট, ও সামনাসামনি আমাকে সাপোর্ট করে না, কিন্তু পিছন থেকে। কোনো হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে কোনো বউ কোনো ইউটিউব চ্যানেল করতে পারে না, এটা একদম বাস্তব কথা। হয়তো অশান্তি করেছে, আমার শরীর খারাপ হয়ে যায় রাত জাগলে, সেই নিয়ে হয়তো বকাবকি করেছে, এই ইউটিউবের জন্য তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ব্লাইন্ড সাপোর্টার কিন্তু ও একদম এক নম্বরে আমাদের, আমার হাজব্যান্ড। কারণ এই যে স্ট্যান্ড কিনে নেওয়া, এই যে রিং লাইট কেনা, এই যে দুখানা ওয়াইফাই এনে দিয়েছে আমাকে, নিয়ে দিয়েছে নিচে এবং উপরে, যাতে আমার ভিডিও এডিট করতে, ডাউনলোড করতে কোনো কষ্ট না হয়, সম্পূর্ণটাও করেছে। শুধু তাই না, প্রচুর খরচ করেছে, প্রচুর, তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। যখনই ব্লগিং করেছি তখনই আমাকে, আমি বেড়াতে এমনিতেও ভালোবাসি, বারবার বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গেছে আমার এই ব্লগগুলো করার জন্য, ভীষণ ভালোবেসেছে। হয়তো ক্যামেরার সামনে আমার ভিডিওতে তোমরা খুব কম দেখবে, কারণ ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, কিন্তু ও যেভাবে আমাকে সাপোর্ট করেছে তোমরা ভাবতে পারবে না। কত যে খরচা করেছে আজকে, এই টাকাটা কিছুই না, ও যা খরচা করেছে আমার পেছনে, এই টাকাটা তার কাছে কিচ্ছু না। আমার যে কত স্ট্যান্ডও কিনে দিয়েছে, আর আমি কত স্ট্যান্ড যে ভেঙেছি তোমাদের বলতে পারবো না। সিকিমে গিয়েও আমি দুটো স্ট্যান্ড কিনে নিয়ে এসেছি, সিকিমে গিয়েও আমাদের ড্রাইভার যে ছিল, সে ইউটিউবার ছিল, সে গোপ্রো না কি বলে, সে গোপ্রো দিয়ে ভিডিও করছিল, দেখছিলাম ও গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করছিল দাম কত। আমি বললাম খবরদার কিন্তু এখন এসব কিনো না, কারণ গোপ্রো ব্যবহার করতে পারবো না কিন্তু আমি, আর আমি কিন্তু এখন আর ব্লগ করি না, ব্লগ করি একটা ব্লগিং চ্যানেল আবার খুলেছি পাশাপাশি আমার নিজস্ব কিছু বেড়াতে যাওয়া টাওয়া দেখানোর জন্য, দেবশ্রী ওয়ার্ল্ড, সেখানে ওগুলো দেখাই। কিন্তু ও টুক করে জিজ্ঞাসা করে নিয়েছে কত দাম, আমি বলেছি এখন কিনো না, ওকে যদি একবার বলি না আমার ওটা দরকার, একদম এক বাক্য এনে দেবে, এটা কোনো মানে এটার কোনো মানে এর কোনো দুটো কথা হবে না, কিনে দেবে। তো এরকমই ওর প্রচুর সাপোর্ট, ওর সাপোর্ট না থাকলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আর কি বলবো, এবার বলবো ভীষণ খুশি, ভীষণ খুশি, এইটা সম্পূর্ণ তোমাদের, তোমাদের ভালোবাসার জিনিস, এটা আমার না, এটা তোমাদের। খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস করা আজকে মনে হচ্ছে জয় করেছি, পেরেছি আমি, আমি পেরেছি, আমি পেরেছি। তো এবার বলবো এই টাকাটা দিয়ে আমি কী করবো। এই টাকাটা পাওয়ার আগে যখন সবাই শুনছে যে এই টাকাটা, এই টাকাটা, এই টাকাটা, তো তখন থেকেই তো হিসাব হয়ে গেছে, কারণ আমার একটা গ্রুপ আছে, গ্রুপ মানে আমার ছেলে মেয়েদের একটা গ্রুপ, মানে দিদির ছেলেরা, দাদার ছেলে ছেলের বউ, তারপরে আমার হাজব্যান্ডের এক বন্ধুর ছেলেমেয়েরা হা করে রয়েছে, কাকিমা কবে টাকা পাবে, সেটা দিয়ে একটা পার্টি হবে, হবে পার্টি, অবশ্যই পার্টি হবে। ও আরেকটা কথা বলি, তোমাদের একসাথে আমি দুটো খুশির খবর দেবো, দুটো খুশি, দুটো প্রাপ্তি। আর একটা হচ্ছে আমার 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটার জন্য তোমাদের অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আমার 5000 সাবস্ক্রাইবার, এটা একসাথে দুটো খুশি হয়েছে একদিনে, আমার পেমেন্ট ঢুকেছে এবং 5010 সাবস্ক্রাইবার হয়েছে, আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। তো যাই হোক, তো এইবার বলি এই টাকাটা দিয়ে কী করবো, কী করবো, সববার এক কথা, কাকিমা কী করবে। তা এইমাত্র একজন ফোন করেছিল, মানে আমার এক দাদার মেয়ে কুচান, ও কাকিমা বললে না তো কী করবো, আমি কালকের ভিডিওটা দেখে নিস, দেখে নিলে জেনে যাবে। তো বলি তোমাদের এই টাকাটা দিয়ে কী করবো, কী করবো। প্রথমে বলি আমার ভিডিওটা আমি শুরু করেছিলাম আমার গৃহদেবতা, আমার ভগবানকে দিয়ে, আমার গুরুদেবকে দিয়ে। তো প্রথমে তার তো একটা প্রাপ্তি থাকেই, আমি কোনো না কোনো অনুষ্ঠানে তাদের কিছু দিই, অর্থাৎ আমার গুরুদেবকে, আমি ওঙ্কারের উপাসক, ইচ্ছা আছে ওনাকে দিয়ে শুরু করব। তো কী করব সেটা তোমাদের অবশ্যই দেখাবো পরবর্তী ভিডিওতে, ইচ্ছা আছে ওনার জন্য একটা সোনার টিপ কিনব। তারপরে 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 কি করব সেটা তোমাদের ক্রমশ দেখাবো, এই টাকাটা দিয়ে কী করব। তারপরে একটা সোনার টিপ করে কিনে আগে আমার গুরুদেবকে পুজো দেবো,
তারপরে এই টাকাটা আমার এটা হজম করার ক্ষমতা নেই, কারণ সব হা করে রয়েছে, এটা দিয়ে পার্টি হবে, পার্টি হবে। তার আগে আমার একটা ইচ্ছা আছে, পার্টি হয়তো আমার নিজের পয়সা দিয়ে করব, কিন্তু আমার একটা ইচ্ছা আছে, সুপ্ত ইচ্ছা আছে, সেটা হচ্ছে, সেটা তোমাদের আমি দেখাবো। আমার একটা মনের ইচ্ছা, আমি কিছু গরিবদের জন্য কিছু করব, সামান্য কিছু, সামান্য মানে খুবই সামান্য ইচ্ছা আছে আমার, আর যেটা সেটা যদি করতে পারি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আমি ফার্স্ট পেমেন্ট দিয়ে কী করব, আমি করব, ইচ্ছা আছে, ওদের পিছু পাশে একটু হলেও দাঁড়াবো। তারপরে আমার নিজের গ্যাটের পয়সা, যদি এটা দিয়ে না হয় তাহলে নিজের গ্যাটের পয়সা দিয়ে এইগুলোকে খাওয়াতে হবে, নাহলে আমার উপায় নেই, রেহাই পাবো না। তো বন্ধুরা, দুটো আনন্দের কথা আজকে শেয়ার করলাম, তাহলে বুঝতে পারছ আজকে আমার প্রাপ্তি। আমার এই ইউটিউব জার্নির পেছনে অনেক লোক আছে, কিন্তু তাদের কথা আজকে বললে ইউটিউব মানে ভিডিওটা এক ঘন্টার উপরে হয়ে যাবে, প্রচুর আছে। আমার মেয়ের একটা গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারা প্রত্যেকে আছে আমার পেছনে, ভীষণ ভালোবাসে, কাকিমা কাকিমা করে, আমার সব ভিডিও দেখে, কমেন্ট করে, কিন্তু এখন কন্ট্রোভার্সি করি তো ওই জন্য কমেন্ট করতে ভয় পায়। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, সবার কথা যদি বলি আজকে এক ঘন্টার ওপরে হয়ে যাবে ভিডিও, তবুও বলছি আমি সবার কাছে কৃতজ্ঞ আমার ইউটিউব জার্নিতে। তোমরা যারা আমার সঙ্গে ছিলে, যারা আমার সঙ্গে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, এইভাবেই আমাকে ভালোবেসো, এইটুকু বলবো। আর একটা কথা বলবো, দোষ ত্রুটি হলে অবশ্যই তোমরা আমাকে শক্ত হাতে শাসন করবে, বলে যাবে, চেষ্টা করব সেই দোষ ত্রুটিটাকে শুধরে নেওয়ার জন্য। তো আবার শুরু হলো নতুন জার্নি, নেশা আরও বেড়ে গেল, আরও নতুন কিছু দেবো তোমাদের সামনে, এই অঙ্গীকার করলাম, দুটো চ্যানেল এইভাবে চালিয়ে নিয়ে যাব। তো এই যে আজকে আমার ইউটিউব পেমেন্ট, খুব খুশি, আজকের খুশি ধরে রাখার মতো জায়গা নেই, ভীষণ খুশি। তো আজকে পর্যন্তই বন্ধুরা, আজকে দুটো খুশি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার জীবনে সবথেকে স্মরণীয় আজকে একটা দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দুটো খুশি, একটা হচ্ছে 5000 সাবস্ক্রাইবার, আর হচ্ছে আমার ইউটিউব পেমেন্ট, আমি ভীষণ খুশি, বিশ্বাস করো বন্ধুরা। আজকে আর ভিডিওটা বড় করব না, যদি ভালো লাগে আমার পেমেন্ট পেয়ে, যদি তোমরা খুশি হও তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ওয়েট করো পরবর্তী একটা ভিডিওর জন্য, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।